আইপিএল এর শেষের জায়গা কার্যত পাকা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারালো 67 রানে। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু করে 3 উইকেটে 192 রান, জবাবে 125 রানে শেষ হয়ে যায় কেইন উইলিয়ামসনদের ইনিংস। বিরাট কোহলির খারাপ সময় যেন কাটছেই না। হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম বলে কোনো রান না করে ফিরে গেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এই নিয়ে এবারের আইপিএল এ তৃতীয়বার গোল্ডেন ডাক মারলেন তিনি, যদিও তার রান না পাওয়ার অভাব বুঝতে দিলেন না বেঙ্গালুরু অধিনায়ক খাব ডুপ্লেসিস। দুর্দান্ত ব্যাট করলেন ডুপ্লেসিস, ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। 50 বলে 73 রানের ইনিংসটি সাজালেন 8টি 4 ও 2টি 6 দিয়ে। তাকে যোগ্য সঙ্গ দিলেন 3 নম্বরের নাম রজত পাটিদার, তিনি করলেন 38 বলে 48 রান, মারলেন 4টি 4 ও 2টি 6। দ্বিতীয় উইকেট জুটিতে তারা তুলল 105 রান। 4 নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েল করলেন 24 বলে 33 রান। অস্ট্রেলীয় ব্যাটারের ব্যাট থেকে আসলো 3টি 4 ও 2টি 6। এরপরে ঝড় তুলেন দীনেশ কার্তিক, মাত্র 8 বলে 30 রানের ঝড়ো ইনিংসে দলের রানকে নিয়ে গেলেন নিরাপদ জায়গায়। 1টি 4 ও 4টি 6 মেরে অপরাজিত থাকেন তিনি। হায়দ্রাবাদের কোনো বলারই এদিন তেমন কোনো দাগ কাটতে পারলেন না, যদিও জগদীশ সচিন 30 রানে 2 উইকেট নিয়ে নজর কাড়লেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। 2 ওপেনার অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসন সাজগড়ে ফিরলেন খাতা খোলার আগে। তিনি ছাড়া উল্লেখযোগ্য রান বলতে এডেন মার্কামের 27 বলে 21 ও ডিকুলাস পোরনের 14 বলে 19 রান। হায়দ্রাবাদের বাকি কোনো ব্যাটার তেমন কিছু করতে পারলেন না। হায়দ্রাবাদের ইনিংস মূলত ধস নামালেন শ্রীলঙ্কার স্পিনার অরনিন্দু হাসারাঙ্গা। অনবদ্য বোলিং করলেন তিনি, 4 ওভারে বল করে 18 রান দিয়ে 5 উইকেট নিলেন তিনি। 1টি ওভার মেডেনও পেলেন। জস হ্যাজলউডও ভালো বল করলেন, তিনি 17 রান দিয়ে 2টি উইকেট নিলেন।